প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। আজকের পর্বে আমরা যে ব্যক্তিটির মুখোশ উন্মোচন করতে চলেছি তার সম্পর্কে আপনারা যারা নাগরিক টিভির নিয়মিত দর্শক তারা মোটামুটি অবগত আছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে আমাদের তিন পর্বের ধারাবাহিক রিপোর্টটি যদি আপনারা দেখে থাকেন তাহলে এই ব্যক্তিটি সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন। আজকের পর্বে আমরা এই ব্যক্তিটির উত্থান এবং বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে তিনি কিভাবে নিজেকে খ্যাতির চূড়ান্ত শিখরে নিয়ে গেলেন এবং শত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন তা নিয়েই সাজিয়েছি আমরা আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। চলুন প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে, বেনজির আহমেদের ক্যাশিয়ার সাব্বির বিকাশের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, সাব্বির আহমেদ বিকাশের উত্থানের গল্প একটি সিনেমার কাহিনীকেও হার মানাবে। নিজের সুদর্শন চেহারা, কথাবার্তার বাক্পটু স্বভাব এবং বিখ্যাত ব্যক্তিদের আস্থা অর্জনের মাধ্যমেই সাব্বির বিকাশ অনেকটা জিরো থেকে হিরো বনে গিয়েছেন। তবে সাব্বির বিকাশের উত্থান যতটা না নিজের মেধা দিয়ে তার চেয়ে অনেক বেশি দুর্নীতি ও ধান্দাবাজির মাধ্যমে। চলুন গল্পের একেবারে শুরু থেকে আমরা আলোকপাত করি। 22 বছর আগে লন্ডনে স্টুডেন্ট ভিসায় প্রবেশ করেন সাব্বির। ওই সময়ে নিজের চেয়ে বয়সে অনেক বড় একজন মহিলাকে তিনি বিয়ে করেন ব্রিটিশ সিটিজেন হবার আশায়। বিয়ের পর সাব্বিরের ব্রিটিশ নাগরিকত্ব একসময় অর্জন হয়ে যায়। নাগরিকত্ব লাভের পর আত্মবিশ্বাসী সাব্বির ক্রিকেট খেলা দিয়ে কোনো ধান্দা করা যায় কিনা সেই ফন্দি আটতে থাকেন। বরাবরই সাব্বির একজন ক্রিয়ামোদী মানুষ এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা লন্ডনে খেলতে গেলে সাব্বির তাদের সংস্পর্শ নানাভাবে লাভ করতেন। তাছাড়া বিদেশের মাটিতে খেলোয়াড়দের কাছাকাছি হওয়াটা বাংলাদেশের মতো অত কঠিন কোনো বিষয় নয়। তবে চতুর সাব্বিরের লক্ষ্য ছিল এই ক্রিকেট খেলোয়াড়দের নিয়েই ব্যবসায়িক কোনো কিছু করার। সাব্বির সেই সুযোগের অপেক্ষাতেই ছিলেন সব সময় এবং সেই সুযোগটি তিনি পান ডিবি পুলিশের লালবাগের উপকমিশনার মোহাম্মদ রাজিব আল মাসুদের মাধ্যমে। রাজিব আল মাসুদের সাথে সাব্বিরের বিশেষ সখ্যতা ছিল এবং এই রাজিব আল মাসুদই সাব্বিরকে পুলিশের এক অনুষ্ঠান থেকেই বেনজির আহমেদের সাথে পরিচয় করিয়ে দেন। তিন কন্যা সন্তানের জনক বেনজির আহমেদের সবসময় একজন বিশ্বস্ত ছেলের প্রয়োজন ছিল যে কিনা তার অবৈধ সম্পদ রক্ষা করার একজন আস্থাভাজন মানুষ হবে। সাব্বিরকে প্রথম দেখাতেই বেনজিরের ভালো লেগে যায় এবং এরপর তাদের সম্পর্ক ধীরে ধীরে এমন একটি পর্যায়ে পৌঁছিয়ে যায় যা রক্তের সম্পর্কের না হলেও রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, বেনজির ও সাব্বিরের কাহিনীর বিস্তারিত পরে বলছি, তার আগে চলুন বেনজির আহমেদের সাথে সম্পর্ক গভীর হবার আগের দিনগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাব্বির যা যা করেছিলেন সেগুলো নিয়ে একটু আলোকপাত করা যাক। লেখাপড়ার নামে ব্যবসা একটি বড় ধরনের ধান্দাবাজির ব্যবসা যা সাব্বির তার ক্যারিয়ারের বেশ শুরুতেই বুঝেছিলেন। তিনি লন্ডনের নামসর্বস্ব বিভিন্ন ভিসা কলেজের অ্যাডমিশনের নাম করে এজেন্সি খুলেন এবং ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়ে স্টুডেন্ট ভিসার ব্যবস্থা করে দেন। যারা লন্ডনে থাকেন তারা নিশ্চয়ই জানেন লন্ডনে এমন নামসর্বস্ব বেশ কিছু ভিসা কলেজ আছে যেগুলো মূলত বাংলাদেশের মতো দেশগুলো থেকে ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের নাম করে লন্ডনে স্টুডেন্ট ভিসা নিয়ে অবৈধভাবে বসবাসের ব্যবস্থা করে দেয়। সাব্বির তেমনই কিছু ভুইফোর কলেজের বাংলাদেশের প্রতিনিধি হয়ে ভিসার ব্যবস্থা করে টাকা কামাতেন। তবে বেনজির আহমেদের সাথে পরিচয় হবার পর এই ব্যবসাকেই অন্য উচ্চতায় নিয়ে যান সাব্বির। ওই সময় বেনজির আহমেদের মাধ্যমে পার্টেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের সাথে তার সখ্যতা হয় এবং রাসেলের সাথে তিনি সেন্ট পিটার্স স্কুল অফ লন্ডনের একটি ফ্রাঞ্চাইজ বাংলাদেশে খোলেন। এ ধরনের বিদেশি স্কুলের শাখা বাংলাদেশে খোলা হয় মূলত একটি কারণে, কারণটি হলো এই স্কুলের নাম দেখিয়ে বৈধ উপায়ে বিদেশে টাকা পাচার করা সম্ভব কোনো ধরাছোঁয়ার বাইরে থেকেই। কথিত আছে এই স্কুলের শেয়ার মূলত বেনজির আহমেদের, কিন্তু বেনজির নিজের নামে না কিনে সাব্বিরের নামে এটি নিয়েছেন আইনি মারপ্যাচে না পড়ার জন্য। প্রিয় দর্শক, বেনজির আহমেদের ক্যারিয়ারের উত্থানের সাথে সাথেই উত্থান করতে থাকে সাব্বির বিকাশের। বেনজির আহমেদ আইজিপি থাকাকালীন সময়ে বেনজিরের সাথে যোগাযোগ বা তদবিরের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ান এই সাব্বির বিকাশ। সাব্বিরকে মোটা অঙ্কের টাকা ঘুষ না দিলে পুলিশের নিয়োগ বদলি বা ছাঁটাই অর্থাৎ কোনো কিছুতেই কিছু করা যেত না।
বেনজিরকে দিয়ে সবকিছু করিয়ে আনতে পারতেন সাব্বির, এ কথা তখন সবার মুখে মুখে ছিল। যদিও উপার্জিত অর্থের সবটাই বেনজির ও সাব্বির ভাগাভাগি করে নিত, তার বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, দুবাই বা লন্ডনে বেনজিরের যত সম্পদ আছে সেগুলোর একটিও তার নিজের নামে নয়, সাব্বির বিকাশের মাধ্যমে সেগুলো বেনামে কেনা হয়েছে এবং সেগুলো রক্ষণাবেক্ষণও সাব্বির বিকাশ নিজেই করেন। দেশে এবং বিদেশে নারী লিপসু সাব্বিরের রয়েছে বিভিন্ন নারীর সাথে সখ্যতা এবং বেনজির আহমেদের কাছে দেশে বা বিদেশে এইসব নারীদের সরবরাহ করে থাকেন সাব্বির। মূলত বেনজিরকে নারী সরবরাহ করেই আস্থাভাজন হন সাব্বির। বেনজিরের সাথে সাব্বিরের ঘনিষ্ঠতা এতটাই প্রবল যে পিতার বয়সী বেনজিরের সামনে ফাক লেখা টি শার্ট পরতেও সংকোচ বোধ করেন না সাব্বির। বেনজির আহমেদের সাথে সম্পর্ক গভীর হওয়ার সাথে সাথে একাধিক ব্যবসায়িক ধান্দায় নিজেকে জড়াতে থাকেন সাব্বির। তেমনই একটি ব্যবসায়িক প্রজেক্ট ছিল বিন্দু 365 নামের একটি পর্যটন প্রতিষ্ঠান। শুরু থেকেই সেই প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানেই সমী ক্যাসারের মোবাইল চুরি ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সাব্বির বিকাশ সাংবাদিকদের মোবাইল চেক করার ব্যবস্থা করেন, যা ছিল সাংবাদিকদের জন্য চরম অপমানজনক একটি বিষয়। ওই সময় সাংবাদিকদের জেরার মুখে পড়ে সাব্বির বিকাশ বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা, আমার আমন্ত্রণে অতিথিরা এসেছেন, আমি খুব বিব্রত, সাংবাদিক অতিথি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আশা করি সবাই বিষয়টিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, সাব্বিরের ব্যবসায়িক প্রজেক্ট বিন্দু 365 যেভাবে মুখ থুবড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায়, ঠিক একইভাবে সেন্ট পিটার্স স্কুলটি নিয়েও সাব্বির সুবিধা করতে পারছেন না। স্কুলটি করার পর থেকেই তিনি ম্যানেজমেন্টের অনেকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যান এবং স্কুলটি এখন কোনো রকমে টিকে আছে। একইভাবে বেনজির আহমেদের হয়ে সিটিজেন টিভিতে নিজের নামে শেয়ার নেন সাব্বির, তবে সেখানে ক্রিকেট খেলার স্পোর্টস রাইটস নিয়ে একটি দ্বন্দ্বের সূত্রপাত হয়। পরবর্তীতে সেই সিটিজেন টিভি এখন গ্রিন টিভিতে রূপান্তর হয় এবং সেটি পরিচালনা করতে সাব্বির বিকাশ স্মরণাপন্ন হন তার এক বাল্য বন্ধু আমজাদ হোসেন আরজু। এই আরজুকে বানিয়ে দেয়া হয়েছে এই গ্রিন টিভির পরিচালক। প্রিয় দর্শক, এখানে আরজু বা সাব্বির বিকাশ হলো মূলত সাইনবোর্ড। গ্রিন টিভি নামের এই চ্যানেলটি মূলত বেনজির আহমেদের মালিকানাধীন একটি টিভি চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবগুলো খেলা বাংলাদেশ থেকে প্রচার করে থাকে গাজী টিভি এবং টিএস স্পোর্টস। তবে বেনজির আহমেদ এবং সাব্বির বিকাশের পরবর্তী টার্গেট হচ্ছে অচিরেই বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো খেলার একমাত্র টেলিভিশন প্রচার স্বত্ব তাদের মালিকানাধীন গ্রিন টিভির করায়ত্ত করা। তারা এই কাজে আদৌ সফল হবে কিনা সেটা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, সাব্বির এবং বেনজির আহমেদের দৃশ্যমান সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই 161 কোটি টাকার বিনিময়ে 2 বছরের জন্য ব্রডকাস্ট রাইটস কিনে ফেলা। সাব্বির বিকাশ তার নিজের নামে ব্যান্টেক নামের একটি কোম্পানি থেকে এই রাইটস কিনে নেন। যদিও এই অর্থ নিঃসন্দেহে সাব্বিরের নিজের নয়, বরং বেনজির আহমেদের। বিসিবির এই ব্রডকাস্ট রাইটস কেনার মাধ্যমেই বিসিবিতে নিজের কর্তৃত্ব জাহির করেছেন সাব্বির বিকাশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড় সাব্বির বিকাশ অত্যন্ত সমীহ করে চলে। সাকিব আল হাসান, মাশরাফি থেকে শুরু করে নাম করা খেলোয়াড় বা চলচ্চিত্র অঙ্গনের মানুষ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা যে কোনো হাই প্রোফাইল ব্যক্তিদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সামাজিক সম্পর্ক বজায় রেখে চলেন উচ্চাভিলাষী সাব্বির বিকাশ। 2021 সালের মে মাস থেকে শুরু হয়ে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিসিবির 7টি টেস্ট ম্যাচ, 18টি ওয়ানডে এবং 19টি টি টোয়েন্টি সম্প্রচার স্বত্ব পেয়েছে সাব্বিরের ব্যান্টেক কোম্পানি। এভাবেই বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে শত শত কোটি টাকার ব্রডকাস্ট রাইটস বাগিয়ে নেন সাব্বির। যদিও অর্থের যোগানদাতা যে বেনজির সেটা নেপথ্যের অনেকেই জানেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। বেনজির আহমেদের মেয়ে ফারহিন রিশতার বিয়ের অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট যার তত্ত্বাবধানে ঘটেছিল তিনি সাব্বির বিকাশ। বেনজিরের একান্ত আস্থাভাজন এ মানুষটি একজন ক্যাশিয়ার হিসেবে বেনজিরের পূর্ণ আস্থা অর্জন করেছেন। বেনজিরের অবৈধ অর্থ কোথায় আছে, কত আছে, তার সবকিছুই এই সাব্বিরের জানা। সাব্বিরের বিরুদ্ধে আমাদের ইনভেস্টিগেশনে উঠে আসা তথ্য নিয়ে তার মন্তব্য জানার জন্য আমরা তার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করি এবং টেক্সটও করি। তিনি আমাদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাব দেবার সাহস করেননি। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি।
নাগরিক টিভির স্পেশাল রিপোর্ট আপনারা যারা নিয়মিত দেখে থাকেন তারা প্রায়শই একটি কমপ্লেইন করেন, যে ধরনের স্পেশাল রিপোর্ট থেকে লাভ কি? সরকার বা প্রশাসন তো এ ধরনের দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করে না। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি যেদিন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন অবশ্যই সাব্বির বিকাশ বা বেনজির আহমেদের মতো দুর্বৃত্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে, এবং সেই দিন এই যে স্পেশাল রিপোর্টগুলো আমরা প্রচার করছি সেগুলোকে রেফারেন্স হিসেবে কাজে লাগিয়ে এ ধরনের বাটপারদের অবশ্যই জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হবে। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।